প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন 2001 অনুযায়ী কোনো জলাশয়ে ভট করে উন্নয়নমূলক কর্মকাণ্ড না করার বিধিনিষেধ আছে, কিন্তু মাদারীপুরের শিবচরে তা মানা হচ্ছে না। তড়িঘড়ি করে মাত্র 4 দিনের মধ্যে সরকারের একটি পুকুর ভট করে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ভবন নির্মাণের কাজ। অথচ পুকুর ভরাটে তা নেয়নি স্থানীয় প্রশাসন বা পৌরসভার কোনো অনুমতি। বিল্ডিং যেহেতু আপনার পুকুরের মধ্যে পড়ছে, বিল্ডিং তৈরি করতে হবে পুকুরের এই অংশে, সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এটা বলতে পারবে, কথা বুঝতে পারছেন? ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট না, এখানে আপনি সব দায়িত্ব তো আমি পালন করি না এখানে, আমি কিন্তু বলছি আপনাকে, সরকারি হোক বা বেসরকারি যে কোনো পুকুরই হোক না কেন, এটা যদি পৌরসভার ভিতরে থাকে তাহলে অবশ্যই এটা ভরাট করা যাবে না। এটা অবশ্যই এটা যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে, অনুমতি নিতে হবে। এদিকে পুকুর ভরের পক্ষে সাফাই গাইলেন স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর ও স্থানীয় সংসদ সদস্য। আমি শুনেছি যে ওখানে ওই যে যে আমাদের যে অংশটা ব্রিডিং, আমরা যে হসপিটাল ব্রিডিং করবো, হসপিটাল ব্রিডিং এর যে অংশটা ইয়ার মধ্যে পড়েছে, ওখানে পাইপ ড্রাইভ করার স্বার্থে ওখানে ওই অংশটাকে ভরাট করেছে, আমি এটা শুনেছি। আমি এটা দেখে বিস্তারিত আর বলতে পারবো। সরকারি কাজে সরকার দেখবে না, আমাদের অসুবিধা কি? এটা তো যাদের ডিপার্টমেন্টের কাজ, তাদের জমি, তাদের মালিকানা, তাদের বাউন্ডারি, এটা বেসরকারি জিনিস হোক না তো, তাই না? সরকার এটা সরকার বুঝবে, সেই মন্ত্রণালয় বুঝবে, এটা তো আমাদের কোনো সিদ্ধান্ত কিছু নাই। কাজের সঙ্গে স্থানীয় প্রভাবশালী নেতা সহ একাধিক মহল জড়িত থাকায় বিষয়টি নিয়ে মুখ খুলতে চান না স্থানীয়রা। পুকুর ভরাটের ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের দাবি করেছেন সচেতন নাগরিক সমাজ। উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণের জন্য পার্শ্ববর্তী একটি পুকুর ভরাট করে তারা সেখানে ভবন নির্মাণের পায়তারা করছে। আর তারা কি জানে না যে রাষ্ট্র কর্তৃক পুকুর, ডোবা, নালা ভরাট করে কোনো ধরনের স্থাপনা করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, হাইকোর্টেরও নিষেধাজ্ঞা রয়েছে, এবং আমরা আরও জানতে পেরেছি যে এর সাথে সরকারি কিছু কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছে। আমি অনতিবিলম্বে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পূর্বক তাদেরকে বলতে চাই, অনতিবিলম্বে পুকুর ভরাট বন্ধ করে, এবং যদি এর সাথে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে তাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ পূর্বক এই ভবনের স্থান অন্য জায়গায় স্থানান্তরিত করে তারপরে ভবন নির্মাণ করা হোক। এদিকে বিষয়টি জানা নেই দাবি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। এটা যদি ভরাট করে থাকে, কি উদ্দেশ্যে বা কিভাবে ভরাট করেছে, কোনো অনুমতি নিয়েছে কিনা বা কি, সেটা একটু আমাকে জানতে হবে। অজয় কুণ্ডু, প্রথম আলো।